আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা যারা সিঙ্গাপুরে যাবেন তারা যে কাজগুলো ভুলে করবেন না সিঙ্গাপুরে সদ্য যাওয়া এন্টারপ্রের মাধ্যমে যাওয়া এক বাই সিঙ্গাপুরের হোটেল থেকে আমাকে কল দিয়ে কিছু কথা বললেন তিনি তারা কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই জিনিসগুলো আমার কাছ সাথে শেয়ার করেছেন এবং আপনারা যারা সিঙ্গাপুরে যাবেন যাতে আমি সবার সাথে শেয়ার করি সেটা তিনি অনুরোধ করেছিলেন তো আমি তার বাসমতো তিনি বলেছিলেন যে তারা সিঙ্গাপুরে যাওয়ার পরে তাদেরই একজন সহকর্মী অর্থাৎ তাদের যারা গিয়েছিল সহযাত্রী আর কি এয়ারপোর্টে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার সাথে কোনো তরল বস্তু আছে কি না তিনি বলেছিলেন না আমার সাথে কোনো তরল বস্তু নাই বারবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তার সাথে আধা কেজি মধু পাওয়া গিয়েছিল তার কাছে মধু পাওয়ার কেসে মানেই তার জন্য স ছাত্র যারা ছিল সবাইকে হয়রানি হতেছিলো সবাইকে আবার চেক করা হয়েছিল সবাইকে অনেক প্রায় এক ঘন্টা সময় এখানে ব্যয় হয়ে গেছিলো সে বলা যাবে একজনের ভুল মিথ্যা কথা বলার কারণে আমরা সবাই সাফার করেছিলাম কিন্তু যারা আসবে তাদেরকে বলবেন যে তারাতে হ্যান্ডকেরিতে তরল বস্তু না আনে তরল বস্তু আনা নিষেধ এই কথাগুলো কিন্তু আমরা আগে বলেছিলাম যে তরল বস্তু হ্যান্ডকেরিতে নেওয়া সম্পূর্ণ নিষেধ জিনিসটা নেবেন না আরেকটা দিন বলেছেন যে তার সাথের আরেক ব্যক্তি টিকা নিয়েছিলেন টিকা এক টিকা নিয়ে সার্টিফিকেট নিয়ে গেছেন লেখা ছিল তিনি দুই টিকা নিয়েছেন বাস্তব পক্ষে তিনি নিয়েছেন এক টিকা এমনকি তিনি রিকভার ছিলেন হ্যাঁ রিকভার যারা তারা এক টিকা নিলেই হবে সমস্যা নেই কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি করোনা পজিটিভ হয়েছিলে আগে তুমি কি রিকভার সে বলছে না আমি কখনও করোনায় পজিটিভ হয়নি আমি রিকভারও না তাকে বলছিল আপনি করোনা টিকা কয়টা নিয়েছিলেন সে বলল যে করোনাটিকে আমি দুইটা নিয়েছিলাম এই যে আমার সার্টিফিকেট তার এই ভুল তত্ত্বের জন্য যারা এই সহযাত্রী ছিলেন তাদের দুইশো জনের প্রায় তিন থেকে চার ঘন্টা সময় নষ্ট হয়েছিল কারণ আমরা বলি যে যারা সিঙ্গাপুর থেকে কোনো তথ্য সিঙ্গাপুর যারা কোনো ভুল তথ্য দিয়ে যাবেন তারা কোনো ফাঁকিবাজি করতে পারবেন না সিঙ্গাপুরে গেলে দৌড়া পড়া যাবেন কারণ সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনাকে রক্ত পরীক্ষা করা হবে রক্ত পরীক্ষা হলো সার্জিক্যাল টেস্ট এই টেস্টে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এবং সে করোনা পজিটিভ হয়েছিল সেটাও আপনি ধরা পড়ে যাবেন টেস্টের মাধ্যমে তাই এই তথ্যগুলো কখনো ভুল দিবেন না আর এক টিকা নিয়ে দুই ডোজের সার্টিফিকেট নেবেন না আপনি যদি এক টিকা নেন তাহলে এক টিকাই আর দুই টিকা নিলে দুই টিকাই সত্য কথা স্বীকার করবেন আপনার ভুলের কারণে সাথে যারা থাকবে তাদের সবাইকে হওয়ার নিয়ে শিকার হতে হবে অনেকগুলো সময় হবে সে বলো যে আমাদেরকে হোটেলে নিয়ে আসা কথা ছিল সকাল পাঁচটায় ভোর পাঁচটা আমরা সিঙ্গাপুরে পৌঁছেছিলাম সকাল বারটা বাজে আমাদের হোটেলে নিয়ে আসার কথা ছিল সেই হোটেলে নিয়ে আসা আমাদেরকে বারোটা বাজে একজনের ভুলের কারণে ভুল তথ্যের কারণে তো সিঙ্গাপুরে কিন্তু বারবার যারা যাবেন তার কখনোভাবেই কোনোভাবেই কোনো ভুল তথ্য সাবমিট করবেন না হেলদি ডিক্লারেশন ফরমে যদি কোনো প্রমাণিত হয় যে আপনি কোনো ভুল তথ্য সাবমিট করেছেন তাহলে কিন্তু আপনার সিঙ্গাপুর সরকারের আইন অনুসারে আপনার বিরুদ্ধে তারা অ্যাকশান নিবে এমনকি ছয় মাসের জেল এবং সাজাডালা জরিমানা হতে পারে এদের সংক্রমণ বেধি রোগের আইন অনুসারে এই সাদাটা দিবে তাই এই তথ্যগুলো কখনোই আপনারা ভুল বাল দিবেন না অবশ্যই সত্য তথ্য উপস্থাপনা করবেন তাহলে হয়তো আপনারা ছাড় পেতে পারেন আর না আপনাদেরকে সেখানে গেলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে তো এই অনুরোধে আপনাদের আমি শেয়ার করলাম যে বাই বলো যে তারা এই সমস্যার সম্মুখীন হয়েছিল আশা করি যারা যাবেন এই নিয়মগুলো মেনে যাবেন এবং কখনো ভুল তথ্য সাবমিট করে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম